হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের টপিক হলো কেন্দ্রীয় বিদ্যালয় অ্যাডমিশন। তো আমরা সাধারণত যেটা জানি যে কেন্দ্রীয় বিদ্যালয় শুধুমাত্র যারা সরকারি কর্মচারী তাদের ছেলে মেয়েদেরকে ওখানে ভর্তি নেয়, কিন্তু এটা ভুল। তো ওখানে যারা প্রাইভেট কাজ করে তাদেরকেও, মানে তাদের ছেলে মেয়েদেরকেও চান্স দেওয়া হয়। তো যারা কৃষক, যারা ব্যবসায়ী, যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদের ছেলে মেয়েরাও চান্স পায়। তো আজকের জানবো যে আমরা যখন সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করি অ্যাডমিশনের জন্য, তখন একটা ভুল হয় কি আমরা ক্যাটাগরি চুজ করতে হয়, 1 থেকে 5টা ক্যাটাগরি থাকে। তো আমরা ওখানে ক্যাটাগরিটাই ভুল করে ফেলি। তো আজকে আমরা জানবো সোশ্যাল ভার্সেস সার্ভিস ক্যাটাগরিটা কি, সোশ্যাল ক্যাটাগরি ভার্সেস সার্ভিস ক্যাটাগরি। প্রথমে আমি সার্ভিস ক্যাটাগরিটাকে নিয়েই বলছি। সন্তানের মা বাবার পেশার উপর নির্ভর করে, ডিপেন্ড অন দ্য অকুপেশন অফ দ্য মাদার ফাদার অফ দ্য চাইল্ড। সেবা বিভাগ 1, সার্ভিস ক্যাটাগরি 1, কেন্দ্রীয় সরকারের কর্মচারী ভারত সরকার, এমপ্লয়িজ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উদাহরণ হলো যেমন, একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি, পাসপোর্ট সেবা। তো এখানে নিচে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এইসব সমস্ত ভারত সরকারের অধীনে আসছে। সেবা বিভাগ 2, সার্ভিস ক্যাটাগরি 2, ভারত সরকারের স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী, এমপ্লয়িজ অফ দ্য অটোনোমাস বডিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের অধীনের পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ভারত সরকারের যৌথ উদ্যোগ, ভারত সরকারের উদ্যোগ, সংবিধিবদ্ধ সংস্থা, এগুলো হলো ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে। তার মধ্যে যেমন ইন্ডিয়ান রেলওয়ে, এটাও গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, এই সবগুলো ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে। সেবা বিভাগ 3, সার্ভিস ক্যাটাগরি 3, এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট, যারা রাজ্য সরকারের চাকরি করেন তাদের এখানে ক্যাটাগরি 3 দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়া, যে কোনো স্টেট হতে পারে। তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তাই আমি নিচে লিখে রেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যেমন উদাহরণ হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেবা বিভাগ 4, সার্ভিস ক্যাটাগরি 4, রাজ্য সরকারের অধীন স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ, এমপ্লয়িজ অফ দ্য অটোনোমাস বডিজ আন্ডার স্টেট গভর্নমেন্ট, জয়েন্ট ভেঞ্চার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং। এই সমস্ত সার্ভিস যারা করেন তারা সব সার্ভিস ক্যাটাগরি 4 নম্বরে আসছেন। সেবা বিভাগ 5, সার্ভিস ক্যাটাগরি 5, বেসরকারি খাতের কর্মচারী, স্বনিযুক্ত ব্যবসায়ী, কৃষক, প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ, সেলফ এমপ্লয়েড, বিজনেসম্যান, ফার্মার। তো যখনই কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য অনলাইন থেকে সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করবে, তখন সার্ভিস ক্যাটাগরি অবশ্যই ঠিকঠাক করে দেবেন, নইলে কিন্তু সিলেকশন হওয়ার পরেও ক্যান্সেল হয়ে যাবে, ভর্তি হবে না। আশা করছি এই ভিডিওটা দেখার পর সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানালে তার রিপ্লাই আমি অবশ্যই করবো।